আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ আইইডি বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মালির স্থানীয় সময় বুধবার বেলা 2:30টার দিকে বাংলাদেশি সেনারা মোপ্টি প্রদেশের বনি ও ডুয়েনজা শহরের মধ্যবর্তী একটি সড়কে টহল দিচ্ছিলেন। এ সময় তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ বিস্ফোরণের শিকার হলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, ল্যান্স কর্পোরাল আক্তার, সৈনিক রায়হান ও সৈনিক পাচক জামাল। আবুল কালামের বাড়ি পিরোজপুরে এবং আক্তারের বাড়ি ময়মনসিংহে। এছাড়া সৈনিক রায়হান ও জামালের বাড়ি পাবনা ও চাপাই নবাবগঞ্জে। বিস্ফোরণে আহতরা হলেন নওগাঁ জেলার কর্পোরাল রাসেল, রাজবাড়ির সৈনিক আকরাম, যশোরের সৈনিক নিউটন ও কুড়িগ্রামের সৈনিক রাশেদ। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেদেশে মোতায়েন বাকি বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন। নোবেলজয়ী অং সান সু চিকে মিয়ানমারে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সফররত তিন নোবেলজয়ী নারী। কেবল অর্থনৈতিক স্বার্থ না দেখে মানবতার পাশে থাকতে চীন ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন আর সমালোচনা করেছেন এ ইস্যুতে নীরব ও নিষ্ক্রিয় থাকা মুসলিম দেশগুলোর। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির ভূমিকা যখন রোহিঙ্গা ইস্যুতে চরম বিতর্কে, তখন বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গাদের কষ্টের গল্প শুনে কাঁদছেন একই পদক পাওয়া তিন নারী, উত্তর আয়ারল্যান্ডের ম্যারিড ম্যাগুয়ার, ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তোয়াক্কাল কারমান। রোববার থেকে রোহিঙ্গা নারীদের কষ্টের গল্প শুনছেন তারা। রোহিঙ্গাদের মুখে মিয়ানমারের বিভৎসতার গল্প শুনে এসে বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে তুলে ধরলেন নিজেদের অভিজ্ঞতা। নারীরা আমাদের বলেছে কি অমানবিক নির্যাতন তাদের প্রতি হয়েছে। নোবেল বিজয়ী হিসেবে বলতে পারি মিয়ানমার সরকার ও সেনাবাহিনীকে বিচারের সম্মুখীন হতে হবে। রোহিঙ্গাদের ভালোভাবে বাঁচার, নাগরিকের মর্যাদা পাওয়ার পুরো অধিকার আছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের সম্মুখীন হতে হবে। মিয়ানমারে যা হয়েছে তা সুস্পষ্ট গণহত্যা বললেন তারা। অং সান সু চি কিভাবে এমন নীরব থাকছেন তা নিয়ে বিস্মিত। সু চি এবং তার দেশের সেনাবাহিনীকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করতে চান এই তিন নোবেল বিজয়ী। নিরীহ মানুষগুলোর প্রতি গণহত্যা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী, অথচ অং সান সু চি শান্তিতে একজন নোবেল বিজয়ী হয়ে কিভাবে এমন নীরব থাকতে পারছেন? তাকে জবাব দিতে হবে এই আইন ভঙ্গের জন্য, তার পদত্যাগ করা উচিত, আন্তর্জাতিক অপরাধ আদালতে মুখোমুখি হতে হবে তাকে। তাদের অভিযোগ মুসলিমদের প্রতি নির্যাতন দেখেও মুসলিম দেশগুলোর কোনো মাথা ব্যথা দেখা যাচ্ছে না। শুধু অর্থনৈতিক স্বার্থ নিয়ে পড়ে না থেকে মানবতার পাশে থাকতে চীন ও রাশিয়ার প্রতি আহ্বান জানান তারা। ইরান, সৌদি, কাতার, আমারাত, মুসলিমদের প্রতি নির্যাতন চলছে অথচ মুসলিম দেশগুলোর কোনো মাথা ব্যথা নেই। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে হবে। নিরাপত্তা পরিষদকে এখানে ভূমিকা রাখতে হবে। মিয়ানমারের অপকর্মের সকল প্রমাণই রয়েছে। চীন রাশিয়ার কাছে জানতে চাই সেনা শক্তি আর অর্থনৈতিক স্বার্থই কি তাদের কাছে প্রাধান্য পাবে? মানবতা নয়, রোহিঙ্গা পরিস্থিতি বলুন আর সিরিয়া সুদান বিশ্বমত গড়ে তুলতে হবে। সাজিদা সুইডি, এটিএন নিউজ, ঢাকা। নিজের নামে হওয়া সব মিথ্যা মামলা আইনিভাবে মোকাবেলা করেছি, কোনো মামলা প্রত্যাহার করতে বলিনি। বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকার আমলে যত মামলা হয়েছে কোনো মামলাই টেকেনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি গঠনতন্ত্র সংশোধন করে দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়েছে। একটা পর একটা মামলা বিএনপির আমলে আমার বুঝতে প্রায় এক ডজন মিথ্যা মামলা দিয়েছিল, কিন্তু একটা মামলারও কোনো তদন্ত করেও কিছু পাইনি। আবার তত্ত্বাবধায়ক সরকার আসলো, তারাও আমার নামে মিথ্যা মামলা দিল। একটার পর একটা মামলা দিয়ে আমাকেই সবার আগে জেলে, আমাকেই বারবার কোর্টে হাজিরা, সপ্তাহে তিন দিন চার দিন আমাকে কোর্টে হাজিরা দিতে হতো। দ্রুত মামলা দিয়ে আমাকে যেন কোনো মতে রাজনীতির থেকে বিদায় দিতে পারে, এটাই ছিল প্রচেষ্টা। আমার কোনো মামলা কিন্তু মাননীয় স্পিকার আমি প্রত্যাহার করতে দেয়নি। এখন বিএনপি নেত্রী কারাগারে যাবে এটা বিএনপি আগেই টের পেয়েছে কিনা জানি না। তিনি মামলা রায় বেরোবার আগেই
বিএনপির গঠনতন্ত্র সংশোধন করা হলো, সেটাকে তারা সংশোধন করে দিল যে সাজাপ্রাপ্ত হলেও থাকতে পারবে। অর্থাৎ দুর্নীতিটাকেই তারা গ্রহণ করে নিল বা আসামিদেরকেই নেতা হিসেবে মেনে নিল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে খালেদা জিয়ার যে সাজা হয়েছে তা উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা করছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার দুপুরে অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন খালেদা জিয়ার আইনজীবীরা তাদের ব্যর্থতার দায় সরকারের উপর চাপাচ্ছে। অ্যাটর্নি জেনারেলের দাবি, জামিন আবেদনের শুনানির দিন তিনি কোনো রাজনৈতিক নয় বরং আইনি বক্তব্য দিয়েছেন আদালতে। 5 জানুয়ারি নির্বাচনের পর সহিংসতার মামলায় কাউকে সাজা দিতে না পারা সরকারের ব্যর্থতা বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। ব্যর্থতাটা আমাদের উপর কেন চাপিয়ে দিচ্ছেন? তার আইনজীবী যারা আছেন, অনেক আইনজীবী থাকলে যেটা হয়, এটা নিজেদের মধ্যে কোঅপারেশনের অভাব হয়। নিম্ন আদালত যে রায় দিয়েছেন, আপিলে এই রায় বহাল থাকবে বলে আমি বিশ্বাস করি। এটা বলবো আমাদের একটা বড় ব্যর্থতা যে এই 5ই জানুয়ারির ব্যাপারে আমরা একটি মামলাতেও কাউকে সাজা প্রদান করা সম্ভব হয়নি। এবারে কুইক কনজিউমার ফুড বাণিজ্য সংবাদ। পনেরোই মে চট্টগ্রাম থেকে দেশে এলএনজি সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিকে এলাহি চৌধুরী। বুধবার বিকেলে চট্টগ্রাম চেম্বারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি জানান 25 এপ্রিল প্রধানমন্ত্রী এলএনজি সরবরাহ উদ্বোধন করবেন। শুরুতে একটি টার্মিনালে 500 MMCFT এলএনজি আসবে এবং পরে আরেকটি টার্মিনাল হলে আরও 500 MMCFT পাওয়া যাবে। এ সময় ব্যবসায়ীরা শিল্পায়নের ধারা ও উৎপাদনশীলতা অব্যাহত রাখতে অর্থনৈতিক অঞ্চলগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। একটা জাহাজ এসে লাগবে, সেই জাহাজের মধ্যে এলএনজি মানে লিকুইড ন্যাচারাল গ্যাস থাকবে, এই জাহাজ যাবে না, সরবে না। অন্য জাহাজ এলএনজি নিয়ে জাহাজ আসবে, সেটা এসে এর কাছে এলএনজি রেখে দেবে, আর এই এলএনজিটাকে এই জাহাজই সমুদ্রের পানি দিয়ে গরম করবে, করে সাবসি পাইপলাইন এগুলো রেডি হয়ে গেছে, ওখান দিয়ে আমাদের গ্রিডে কানেক্ট করবে। 15th of May থেকে চিরবঙ্গে, এবং আপনারা ভাগ্যবানের দিকে যে যা গ্যাস আসবে প্রাথমিকভাবে এই চিরবঙ্গে ফিট করবে। এ পর্যায়ে ক্লেমন স্পোর্টস নিউজ। পিয়াংচাংয়ে রোববার শেষ হওয়া শীতকালীন অলিম্পিকে নতুন করে কোনো ডোপ অপরাধ ধরা না পড়ায় রাশিয়ার সদস্যপদ পুনর্বহাল করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOC। রাষ্ট্র সমর্থিত ডোপ অপরাধের জন্য পিয়াংচাংয়ের শীতকালীন অলিম্পিক থেকে বাদ দেওয়া হয়েছিল রাশিয়াকে। তবে বাকি রাশিয়ান অ্যাথলেটরা পরীক্ষায় উতরে যাওয়ায় বুধবার এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। IOC-র এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে একে স্বাগত জানিয়েছে রাশিয়ান অলিম্পিক কমিটির প্রধান আলেকজান্ডার জুকভ। এ খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। সদ্যসমাপ্ত পিয়াংচাংয়ে স্বতন্ত্র দলের হয়ে 168 জন রাশিয়ান অ্যাথলেট অংশ নেয়, এদের মাত্র 2 জন ডোপ অপরাধে ধরা পড়ে। Do you want see news, movie? You can get now everything here. Only on ActionTube channel. We are here for you. So don't forget to subscribe for everything. Goodbye.